দেখো উদ্দীপকের মধ্যে আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 24। সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে লিখো। তাহলে এখানে বলেছে যে ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা সবচেয়ে ছোটটি হচ্ছে এক্স। তাহলে আমরা যখন ক্রমিক সংখ্যা বের করি তখন কি হয়, ক্রমিক সংখ্যাগুলো একটার থেকে একটা বেশি হয় এক এক করে, বা একটার থেকে একটা এক এক করে কম হয়। তাহলে আমাদের এখানে সবচেয়ে ছোটটি যেহেতু দেওয়া আছে তার থেকে একটু বড়টা হবে এক্স প্লাস ওয়ান, তার থেকে আরেকটু বড়টা হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি ক, সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স। সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স, তার থেকে বড় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান। পরবর্তী সংখ্যাটি এক্স প্লাস ওয়ান, যেহেতু আমাদেরকে ক্রমিক সংখ্যা বলেছে সেহেতু এক্স, ছোট সংখ্যাটি এক্স, এক্স এর থেকে তার পরবর্তী সংখ্যাটি হবে কি এক্স প্লাস ওয়ান, এবং তার পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে এক্স প্লাস ওয়ান, এবং তার পরের সংখ্যাটি হবে কি এক্স প্লাস ওয়ানের সঙ্গে আরো ওয়ান যোগ। তাহলে আমাদেরকে বলেছে কি সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে পরবর্তী সংখ্যা দুটি বের করো। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি যদি এক্স হয় তারপরে দুটি সংখ্যা হবে এক্স প্লাস ওয়ান, এবং তারপরে সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি বের করো। আমাদের তো উদ্দীপকের মধ্যে যেই ইনফরমেশনটা দেয়া আছে, যে তথ্যটা দেয়া আছে সেটা হচ্ছে যে ওই তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 24। সংখ্যা তিনটি নির্ণয় করতে হবে কেমন। তাহলে আমরা কতে পেয়েছি কি ছোট সংখ্যাটি এক্স, এবং পরবর্তী দুটি সংখ্যা এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এই তিনটির যোগফল সমান 24। প্রশ্ন হবে এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু 24। আমাদের এখানে এক্স আছে কয়টি, তিনটি, একটা দুটা তিনটা, তাহলে আমাদের এখানে কত হবে থ্রি এক্স প্লাস ওয়ান আছে কয়টা, ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তিনটা, তাহলে হবে থ্রি। বা এখন আমাদের বাম পাশেও আছে প্লাস থ্রি, এই প্লাস থ্রিটা যদি আমরা বাদ দিতে যাই তাহলে আমাদেরকে বাম পাশে একটা থ্রি মাইনাস করতে হবে, এবং সমানের ডান পাশে একটা উভয় পক্ষ থেকে একটা থ্রি মাইনাস করতে হবে। তাহলে থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি ইকুয়াল টু 24 মাইনাস থ্রি এক্স, এখন প্লাস থ্রি থেকে মাইনাস থ্রি গেলে থাকে জিরো, এবং 24 থেকে থ্রি গেলে থাকে 21। বা এখন এখানে এক্স এর সঙ্গে থ্রি গুণ হিসেবে
আছে তাহলে আমরা এটাকে কি করব 3 দিয়ে ভাগ করব এবং 2 কেও আমরা 3 দিয়ে ভাগ করব তো এখানে আমরা রেখাটা লিখতে পারি কত অংক থেকে 3 দিয়ে তাহলে আমরা সবচেয়ে ছোট সংখ্যাটি পেয়ে গেলাম 7 এবং 7 এর পরবর্তী সংখ্যাটি কত হবে 7 প্লাস 1 পরবর্তী সংখ্যাটি হবে 7 প্লাস 1 পরবর্তী সংখ্যা দুটি যথাক্রমে তাহলে সংখ্যা তিনটি আমরা পেলাম যথাক্রমে 7, 8 এবং 9 দেখো আমাদের আমি আবারও এটি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথমে ছিল কি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল 24 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি দেওয়া আছে x এখন এখান থেকে আমাদেরকে তিনটি সংখ্যা বের করতে হবে তো আমরা তত্ত্বে পেয়েছিলাম x সবচেয়ে ছোট সংখ্যা তার থেকে বড় সংখ্যা x প্লাস 1 এবং তার থেকে বড় সংখ্যা x প্লাস 2 তাহলে এই তিনটির যোগফল সমান 24 এখান থেকে আমরা সংখ্যা তিনটি যথাক্রমে পেলাম 7, 8 এবং 9
সংখ্যা দ্বয় এর দ্বিগুণ। সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার যোগফল অপেক্ষা 4 বেশি। y এর মান নির্ণয় করো। তাহলে y এর দ্বিগুণ হবে কত? 2y। এখন খ থেকে আমরা সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যাটি যোগফল বের করব। খ থেকে পাই বলেছে কি সবচেয়ে বড় সংখ্যাটির যোগফল অপেক্ষা 4 বেশি। তাহলে যোগফল 16 এর থেকে 4 বেশি। 16 থেকে 4 বেশি হলে কত হবে? 2y = 16+4। তাহলে 16+4, 16 এর সাথে 4 যোগ করলে কত হয়? 20। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।